আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টিকা বা ভ্যাকসিন। টিকা হচ্ছে কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতার উদাহরণ। এটা আমরা আগেও একটুখানি আলোচনা করেছিলাম। অর্থাৎ টিকার মাধ্যমে কৃত্রিম উপায়ে দেহে প্রতিরোধ ক্ষমতা উৎপন্ন করা হয়। টিকা কাকে বলে? কোনো নির্দিষ্ট রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ওই রোগের জীবাণুর সমগ্র দেহ বা কোষীয় অংশ বা খড়িত বস্তু, জীবাণুর সমস্ত দেহ হতে পারে বা তার কোষের কোনো অংশ হতে পারে বা তার খড়িত বস্তু হতে পারে, তার থেকে প্রস্তুত যে উপাদান জীবদেহে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জন্মায় তাকে বলা হয় টিকা বা ভ্যাকসিন। আর টিকাকরণ কাকে বলে? কৃত্রিম উপায়ে টিকা নির্দিষ্ট সময় অন্তর প্রবেশ করিয়ে রোগ সংক্রমণ প্রতিরোধ করার পদ্ধতিকেই বলা হয় টিকাকরণ। অর্থাৎ টিকাতে কি করা হয়? জীবাণুকে নিষ্ক্রিয় করে দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং দেহের প্রতিরোধ ব্যবস্থা বা অনাক্রম্যতা তন্ত্রকে উত্তেজিত করে তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। টিকা আবিষ্কার করেছিলেন হচ্ছে এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে। উনি গুটি বসন্ত বা স্মল পক্সের টিকা আবিষ্কার করেছিলেন। সেই সময় গুটি বসন্ত বা স্মল পক্স রোগটা খুবই মারাত্মক ছিল। এখন যে পক্স বা বসন্ত হয় সেটা হচ্ছে চিকেন পক্স বা জল বসন্ত, সেটা গুটি বসন্তের মতো মারাত্মক না। চিকেন পক্সে খুব কম মানুষেরই মৃত্যু ঘটে, খুব যদি জটিলতা সৃষ্টি হয় তখনই মানুষের মৃত্যু ঘটে, না হলে সাধারণত মানুষের মৃত্যু ঘটে না। কিন্তু গুটি বসন্তে অনেক মানুষ কিন্তু সেই সময় মারা যেত এবং এর মৃত্যু হারটা খুব বেশি ছিল। এখন যে করোনা ভাইরাসের প্রকোপে যে রোগটা হচ্ছে, যার ফলে মৃত্যুর যা হার, তার থেকেও কিন্তু গুটি বসন্তের মৃত্যুর হার অনেক গুণ বেশি ছিল এবং অনেক মানুষ তাতে মারা যেত। তো সেই সময় এই রোগের থেকে বাঁচার উপায় হিসেবে একটা ভ্যারিওলেশন পদ্ধতি তৈরি করা হয়। সেই সময় তো তখন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিন্তু মানুষ পর্যবেক্ষণ করেছিল যে যে সমস্ত মানুষের গুটি বসন্ত একবার হচ্ছে এবং তারা কোনো মতে বেঁচে যাচ্ছে, তাদের আর দ্বিতীয়বার গুটি বসন্ত হচ্ছে না। তার ফলে তারা এই ভ্যারিওলেশন পদ্ধতিটা চালু করলেন এবং এই পদ্ধতিতে কোনো গুটি বসন্তে আক্রান্ত মানুষের ক্ষত থেকে রস সংগ্রহ করে সুস্থ মানুষের দেহে তাকে লাগিয়ে দেওয়া হতো, আঁচড় কেটে লাগিয়ে দেওয়া হতো এবং তার ফলে মানুষটা আক্রান্ত হতো অনেক সময়। কিন্তু এই যে পদ্ধতিটা, এটা পুরোপুরি সেফ ছিল না এবং অনেক মানুষ এর ফলেও মারা যেত, এই গুটি বসন্তে আক্রান্ত হয়ে তার ফলেও মারা যেতে লাগলো। এরপরে এডওয়ার্ড জেনার লক্ষ্য করলেন, এডওয়ার্ড জেনার হচ্ছেন ইংল্যান্ডের একজন চিকিৎসক ছিলেন, তিনি দেখলেন যে যারা গরু রাখত এবং মানে দুধওয়ালারা, তাদের মধ্যে কাউপক্সের যাদের মধ্যে হয়ে যাচ্ছে, কাউপক্সে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে আর গুটি বসন্ত হচ্ছে না। কাউপক্স হচ্ছে গরুর একটা বসন্ত রোগ, যেটা দুধ দোয়ানোর সময় গরুর থেকে ছোঁয়াচে হয়ে মানুষের দেহে সংক্রমিত হতো এবং যারা কাউপক্সে আক্রান্ত হয়ে যেত তাদের আর গুটি বসন্ত হতো না। এটা লক্ষ্য করে তিনি সেটা পরীক্ষা করবেন বলে স্থির করলেন এবং একজন মহিলা যার গুটি বস যার কাউপক্স হয়েছে, তার থেকে তিনি কাউপক্সের রস সংগ্রহ করলেন তার ক্ষতস্থান থেকে এবং সেটাকে একটা 8 বছরের শিশুর দেহে সেটাকে সেই জীবাণুকে সংক্রমিত করে দিলেন। এবং কাউপক্স যে রোগটা ছিল সেটা খুব মাইল্ড একটা রোগ, যার ফলে গুটি বসন্তের মতন মারাত্মক কিছু ছিল না এবং যার ফলে হাতে সামান্য ঘা হতো এবং কিছুদিন মানুষ ভুগত, কিন্তু তারপরে তারা সেরে উঠতেন। ফলে এই বাচ্চাটা যাকে কাউপক্সের জীবাণুতে তিনি আক্রান্ত করে দিলেন, তার কাউপক্স হলো এবং তার সে কিছুদিন পরে সেরে উঠল। তারপরে এডওয়ার্ড জেনার করলেন কি, একটা গুটি বসন্তের রোগীর থেকে গুটি বসন্তের জীবাণু নিয়ে সেই বাচ্চাটিকে আরো একবার আক্রান্ত করলেন গুটি বসন্তের জীবাণুর দ্বারা। তার ফলে তিনি দেখলেন যে সেই বাচ্চাটির কিন্তু গুটি বসন্ত আর হলো না। এখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে কাউপক্সের জীবাণু যদি একবার দেহে প্রবেশ করানো যায় তাহলে আর তাদের গুটি বসন্ত হয় না। এবং তিনি এই পদ্ধতি আরো কয়েকজনের উপরে পরীক্ষা করলেন এবং সেখান থেকে প্রথম টিকা আবিষ্কৃত হলো। কিন্তু সেই সময় মানুষের জীবাণু সম্পর্কে ধারণা ছিল না। পরবর্তীকালে লুই পাস্তুর
তিনি জীবাণু আবিষ্কার করেছিলেন, মাইক্রোবস বা ছোট ছোট যে জীবাণুগুলো রোগ সৃষ্টি করে সেগুলো সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন, এবং তিনি আরো অনেক রোগের প্রতিষেধক এবং টিকা আবিষ্কার করেছিলেন, যার মধ্যে প্রধান হচ্ছে র‍্যাবিসের টিকা তিনি আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। এবং তিনি এই প্রতিষেধকের নাম ভ্যাকসিন দিলেন, কারণ ভ্যাক্কা কথাটা ল্যাটিন কথা, ল্যাটিন ভ্যাক্কার মানে হচ্ছে গরু, যেহেতু এডওয়ার্ড জেনার কাউপক্সের জীবাণুর থেকে টিকা তৈরি করেছিলেন সেই জন্য তার সম্মান রক্ষার্থে লুই পাস্তুর এই প্রতিষেধকের নাম দিলেন ভ্যাকসিন। এটা হচ্ছে টিকা আবিষ্কারের ইতিহাস। 1980 খ্রিস্টাব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ঘোষণা করেছে যে গুটি বসন্তের জীবাণু সম্পূর্ণভাবে পৃথিবী থেকে নির্মূল হয়ে গেছে, টিকাকরণের মাধ্যমে এই জীবাণু সম্পূর্ণভাবে নির্মূল করা গেছে এবং এখন আর কারোর গুটি বসন্ত হয় না। টিকাকরণের নীতি বা টিকা কিভাবে কাজ করে এটা ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, একই উত্তর হবে। প্রথমবার দেহে কোনো জীবাণু বা তার অংশ সামান্য মাত্রায় প্রবেশ করালে অনাক্রম্যতা তন্ত্রের স্মৃতিকোষ তা মনে রাখে। আগের দিন আমরা স্মৃতিকোষ বা মেমরি কোষ সম্পর্কে পড়েছিলাম, যেগুলো জীবাণুদের চিনে রেখে দেয়। এক্ষেত্রে সাময়িক শারীরিক সমস্যা হলেও পরবর্তীকালে ওই জীবাণুর সংক্রমণ ঘটলে দেহ ওই স্মৃতির ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়, ফলে রোগটি আর দেহে সংক্রমিত হতে পারে না। সাময়িকভাবে শারীরিক সমস্যা কিছু দেখা যেতে পারে টিকার ফলে, সাময়িকভাবে জ্বর আসতে পারে সামান্য, কারণ আমাদের অনাক্রম্যতা তন্ত্র উত্তেজিত হয়ে ওঠে, তার ফলে কিছু বহিঃপ্রকাশ দেখা যেতে পারে, কিন্তু পরবর্তীকালে দেহে আর শক্তিশালী পরিবেশ থেকে শক্তিশালী জীবাণু ঢুকলেও আর সেই রোগটা আমাদের দেহে হয় না। টিকার প্রকারভেদ, টিকা অনেক ধরনের হয়। এখানে চার ধরনের প্রধান টিকার কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে জীবিত বা সংক্রমণ ক্ষমতা বিহীন টিকা, অর্থাৎ কিনা যেখানে জীবাণু জীবিত থাকে কিন্তু তার সংক্রমণ ক্ষমতা থাকে না, তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়, যার উদাহরণ হচ্ছে বিসিজি। বিসিজি হচ্ছে যক্ষা রোগের টিকা। ওপিভি, ওপিভি হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা এখনো বাচ্চাদের খাওয়ানো হয় পোলিওর বিরুদ্ধে। এখন বলা হয় যে পোলিওর ভাইরাস আর এখন ভারতে পাওয়া যায় না, তবুও সেফটির জন্য এখনো পোলিওর ভ্যাকসিন এখনো বাচ্চাদের খাওয়ানো হয়। দু নম্বর হচ্ছে মৃত বা নিষ্ক্রিয়, যেমন হচ্ছে টাইফয়েড বা র‍্যাবিস ভ্যাকসিন। মৃত অর্থাৎ কিনা অনেক সময় জীবাণুকে নিষ্ক্রিয় করা বা ক্ষমতাবিহীন করা সম্ভব হয় না, তখন পুরোপুরিভাবে মেরে ফেলা হয় রাসায়নিক পদার্থ প্রয়োগ করে, সেই জীবাণুকে পুরোপুরি মেরে ফেলে সেটা থেকে টিকা তৈরি করা হয়, সেটা হচ্ছে মৃত বা নিষ্ক্রিয় টিকা, যেমন টাইফয়েডের টিকা, র‍্যাবিস বা জলাতঙ্কের টিকা ইত্যাদি। তিন নম্বর হচ্ছে টক্সয়েড টিকা। টক্সয়েড মানে হচ্ছে বিষাক্ত পদার্থ বা টক্সিন থেকে যে টিকাটা তৈরি করা হয়, টক্সিনকে নিষ্ক্রিয় করে যে টিকা উৎপন্ন করা হয় সেটা হচ্ছে টক্সয়েড টিকা, যেমন হচ্ছে ডিপথেরিয়ার টিকা এবং টিটেনাসের টিকা। চার নম্বর হচ্ছে যৌথ বা কম্বিনেশন টিকা, অর্থাৎ কিনা যেখানে টিকার একটা রোগের, শুধু একটা রোগের না, দু তিনটে রোগের বিরুদ্ধে একসাথে কাজ করে, সেগুলো হচ্ছে যৌথ বা কম্বিনেশন টিকা, যেমন হচ্ছে ডিপিটি। ডিপিটি হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস, এই তিনটে রোগের বিরুদ্ধে কাজ করে। ডিপথেরিয়া এবং পার্টুসিস মানে হচ্ছে হুপিং কাশি, আর টিটেনাস এই তিনটে রোগের বিরুদ্ধে একবারে একটা টিকাতেই কাজ হবে। এমএমআর, এটা হচ্ছে মিজলস, মাম্স আর রুবেলা। মিজলস হচ্ছে হাম, এই ধরনের এই টিকাটা দিলে একসাথে এই তিনটে রোগের বিরুদ্ধে একসাথে কাজ করবে, তাই এগুলো হচ্ছে যৌথ বা কম্বিনেশন টিকা।